চবিছ বৰ্ষৰে চেৰটা বহুত তলু পলাইছে না চেৰটা কাঢ়িব পাৰিব ধীৰে ধীৰে কাঢ়িব পাৰিব নাই নাই এছ এছ জি গ্ৰুপটা এক মানে সিধাচল জণকীয়া মই পইচা পহঁচু না ইাস জণক পাখেৰে পহঁচিব নিৰ্বাচন পূৰ্ৱৰু দেশৰ প্ৰধানমন্ত্ৰী ঘোষণা কৰি যাই উড়াৰে যদি ভাৰতীয় জনতা পাৰ্টি চৰকাৰ কু আছে আমি মাী করার পরে মহিলা মানুষ স্বাবলম্বী করা সুভদ্রা নামক এক যোজনা এটি লাগু হব বা সুভদ্রা যোজনা প্রণয়ন হব এবং নির্বাচন ঠিক পরে পরে ক্যাবিনেটের নিপতি হয়েছিল এবং সুভদ্রা যোজনা না মা মানুষ প্রতী মা পাখে পচাশ হাজার টাকার গিফট ফাউচর দেওয়া এবং যে সমাজর তলস্তরের অন্য মা মানে আগুন বিভিন্ন প্রকার রোজগার করে নিজ পর পোষণ করা চাই গতকাল এক সুবর্ণ দিন লা গতকাল দেশর প্রধানমন্ত্রী এবং রাজ্য মুখ্যমন্ত্রী দুই জন যাঙ্কর উপস্থিতরে মা সুভদ্রা যোজনা মা মানি কালি কেবল ঘোষণা বাস্তবতারে পরিণত লা মা মান আকাউট কু প্রথম কিস্তি যাই পরবর্তী অবস্থায় এই এক খালি যোজনা নুহে মা মানুষ স্বাবলম্বী হওয়াপ্রাই পাহাচ। আগুক মহিলা মানে পুরুষ মান সঙ্গে সমকক্ষ হওয়াপ্রেম এক নূতন চিন্তাধারা এবং মা মানি নোৱাৰশা বাকশিতা গঠনৰে এক মাইল খুণ্টি হ'ব এই কথা মই নিশ্চিত ভাৱে আপোনাক মাধ্যমেৰে কয় যে চবিশ বৰ্ষ ধৰি মা মানুহ বা মই নিৰ্যাতিত কৰোঁ মানে বিগত দিন মানকেৰে পাঁচ পাঁচ থৰ নিচিত হলপেৰে মই কেৱল নিৰ্বাচন সময়ৰে ইউজ কৰোভাষা বুজি পাৰি নাই এই আৰম্ভ হৈ বৰ্ব আৰম্ভ হৈছি প্রথম প্রথম শহেদিনের কার্যক্রম আগুক দেখুন ডবল ইঞ্জিন সরকার ওড়শা বাসীপাটি ভারতবাসী আজ্ঞা দেখলি চষমা পিঁধি তা সমাজটা না দেখা না দেখি বিজু জনতা দল যোনদিন নিৰ্বাচন ল'ৰা সৰ্বপ্ৰথমে তাখে কেতে টকা থাকিল আজি তাখে কেতে পইচা অঁ মানে চেষ্টা কৰ আশীৰ্বাদ সমস্ত আপোনাৰ দেখিছোঁ বৰ বৰ যোন আজি শিল্পপতি হৈছিল সমস্ত ক্ষেত্ৰত দেখিব স্বল্পূ নিজ জীৱন হও নিজ ব্যৱসায় হও আ পরবর্তী অবস্থায় বিতশাড়ি হয়েছেন ধনীশাড়ি হয়েছেন তেমন যার ইচ্ছাশক্তি অনেক নিশ্চিত ভাবে আগুন যাইপার যে আজ কুম্ভীর কান্দড়া কান্দু চবিশ বর্ষ মানে কী শুলে চবিশ বর্ষ পাঁচ পাঁচ থর গোটে সরকার ভোট পাইলাপরে মা মানুষ কুণ্সি এভাল সুচি যোজনা করি না যোরা মা আগুক যাবে আজক নাই নাই এছ এছ জি গ্ৰুপটা এক মানে সিধাচখ জণকীয়া মই পাখে পইচা পহঁচু নাথাকে ই চিধাচল ভাৱে জণক পাখরে পৌঁছব এবং কিভাবে ভাবে সি আগামী দিনের তারারক পোষণ করব সে নিজে স্বাবলম্বী হব সেই এ সরকার চিন্তন করুক এবং আগামী দিনের তাকে বাবতার রূপ দিয়ে গত বিধানসভার আলোচনা হয়েছে এবং চারিদিন তলে পূর্ত মন্ত্রীপরে বৈঠক বসাই বিভাগীয় অধিকারী মানে সমস্ত লেখা সেই বিষয়েৰে বিচেচ ভাৱেৰে আলোচনা হৈছিল আগামী দিনত কাৰণ চৰকাৰ বদলিবাৰ মাত্র তিন দশ দিন হয়েছে আগামী দিনের নিশ্চিতভাবে সেটা আমার প্রথম কার্যক্রমের প্রথমে অনেক তাশ্ভাবে চিন্তা করছু কিভাবে ভাবে সে সমস্যার সমাধান জাগা মিশন কোটা। সেটা সেটা তো মানে মূল সে গরিব লোক ঠকিপ্রে উপায় বিগত সরকার জাগা মিশন নুহ সেটা হচ্ছে ঠকিবা মিশন তাদ্া যা যা ঘোটালা হয়েছি তা উপরে আমন্ত্রী মহোদয় বিধানসভার কিন্তু যে তাহলে দোষী জাগা না কী গরিব লোককে যেভাবে ভাবে ঠকিছেন কেবল এইথর নুহে তা পূর্বর রে যোজনা সর্ভে হোক না সেণ পাতিয়া সর্ভে হো এবং নিজে মুখ্যমন্ত্ৰী পূৰ্বত মুখ্যমন্ত্ৰী পট্টা নিজ উপস্থিতিৰে তুণু এই ৰাজ্যৰ মই কয়ি কেৰীবোক উপহাস কৰিতবাৰ মুখ্যমন্ত্ৰী বা তৎকালীন মুখ্যমন্ত্ৰী এবাৰ এবেকাৰ বিৰোধী দল নেতা তাৰপিছত নিশ্চিতভাৱে অনুধান হ'ব তাৰ উপৰি যি যোষী সেই জাগা মিছনৰে তাৰ দৃঢ় কাৰ্যানুষ্ঠান গ্ৰহণ চপা

কাগজ দিয়েছেন পটা কহিকি দুই ড্রেন্ নাল উপরে কিন্তু পটা কী তিনরে খাতা নম্বর শু থাই পটা দিয়েছেন এমতি বিভিন্ন কেঙ্কারি হয়েছে তেমন এন্টার যে ছপিয়া হয়ে থাও এবং কি তহসিলদার স্টাফ মারি হয়ে থাকে এন্টার সিস্টমে যে দোষী তাড় কার্যানুষ্ঠান গ্রহণ করা খালি তদন্ত কথা কুয়া যাচ্ছে নির্বাচন সরকার গঠন করে বহু দুৰ্নীতি তদন্ত হ'ব কোৱা যা কিন্তু গোটেই হ'ব চবিশ বৰ্ষেটাৰ বহুত তলু পলাইছে না চেৰটা কাঢ়িব পাৰিব ধীৰে ধীৰে কাঢ়িব পাৰিব গোটেই দিনত সম্ভৱ কি চবিছ বৰ্ষ হ'ল যি চোৰি কৰোঁ প্ৰথম দিনৰু সম্ভৱ কিন্তু তদন্ত চৰিলা পৰ্যন্তে অপেক্ষা কৰোঁ প্ৰভু জগন্নাথৰ ৰত্ন ভণ্ডাৰৰ চাবি মিল খোলা হৈ কাউণ্টিং আৰম্ভ হ'ল তে সবিকে সময় ধৰিব পাৰিব